আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, 2014 সালে সাইবেরিয়ার উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিল। হঠাৎ করেই পাইলটের চোখ একটা আজব জিনিসের উপরে পড়ে। তিনি দেখতে পান জমিনের উপরে একটা বিশাল বড় গর্ত হয়ে আছে, যেটি চওড়ায় 80 ফিট ছিল এবং গভীরতা ছিল 15 তলা বিল্ডিং এর সমান। পাইলটটি সিঙ্কহোলের কয়েকটি ছবি তোলে এবং সেটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার পরে এটি ভাইরাল হয়ে যায়, কারণ অনেক সায়েন্টিস্ট, জিওলজিস্ট এবং আর্কটিক রিসার্চার এত বড় সিঙ্কহোল এর আগে কখনো দেখেনি, আর তাও আবার যেটা এক রাতের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। আর এর ভলিউম এত বড় ছিল যে এর মধ্যে 10টি অলিম্পিক সাইজের সুইমিং পুলের পানিও পুরোপুরি এটে যেত। কিন্তু এত বড় গর্ত আচমকা কিভাবে তৈরি হলো? মায়া ফ্যাক্টরি ভিডিওতে সবাইকে আরো একবার স্বাগত। সাইবেরিয়ার ইয়ামাল পেনিনসুলা, এটি এর এক্সট্রিম ওয়েদারের কারণে বসবাসের অনুপযুক্ত। এই পুরো 700 কিলোমিটার জায়গাতে মাত্র 4000 লোক বসবাস করে, আর তাদের ভাষাতে ইয়ামেল মানে হচ্ছে এন্ড অফ দ্য ল্যান্ড। আসলে সিঙ্কহোল পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়, এটি নতুন কোনো বিষয় নয়। এগুলো কখনো শহরের ভিতরে দেখা যেত, কখনো রাস্তায় দেখা যেত এবং কখনো বাড়িকেও ভিতরে টেনে নিয়ে যেত। আর এই সিঙ্কহোলগুলো মূলত ভূপৃষ্ঠের নিচ থেকে পানি উঠানোর ফলে হয়ে থাকে, যার ফলে ভূপৃষ্ঠের নিচে একটা গ্যাপ তৈরি হয় আর সেই গ্যাপটি ফিল আপ করার কারণেই এই সিঙ্কহোলগুলো তৈরি হয়ে থাকে। কিন্তু জিওলজিস্টদের মতে ইয়ামেলের এই সিঙ্কহোলটি কোনো নর্মাল সিঙ্কহোল নয়, কেননা নর্মাল সিঙ্কহোলের বর্ডার ফ্ল্যাট হয়ে থাকে, এরকম এব্রো থেব্রো নয়। আর নর্মাল সিঙ্কহোলে জমিনের মাটি ভিতরের দিকে চলে যায় না, এর ভিতর থেকে বাইরে কিছু চলে আসে, যেখানে কিনা ইয়ামেলের সিঙ্কহোলের মাটি দূর দূর পর্যন্ত পাওয়া যেত। দেখে মনে হয় যেন কোনো উল্কাপিণ্ড আঘাত হেনেছে, কিন্তু এই সিঙ্কহোলগুলো রিসার্চ করার পরে দেখা যায় এর ভিতরে উল্কাপিণ্ডের কোনো অংশ পাওয়া যায়নি। বিজ্ঞানীদের মতে এটা একটা ন্যাচারাল ব্লাস্টের মাধ্যমে তৈরি হয়েছে, কিন্তু এটা তো কোনো ভলকানো নয় যেটি এরকম ন্যাচারাল ব্লাস্ট তৈরি করবে। তাহলে এত বড় গর্ত আসলে কিভাবে তৈরি হলো? এর জন্য এর ভিতরে অবস্থিত বাতাস, পানি এবং মাটিকে নিয়ে গবেষণা করা হয়, আর এগুলো রিসার্চ করার পরে দেখা গেল এতে করে যে জিনিসটি প্রচুর পরিমাণে পাওয়া গেছে তা হলো মিথেন গ্যাস, যেটি মূলত বাতাস এবং তাপের সংস্পর্শে এলে বিশাল বড় ব্লাস্ট তৈরি করতে পারে। এটি তো আবিষ্কৃত হলো যে মিথেন গ্যাসের কারণে এখানে এরকম বড় বড় গর্ত তৈরি হচ্ছে, কিন্তু বিজ্ঞানীদের কাছে আশ্চর্যের বিষয় এটা লাগলো যে এত পরিমাণে মিথেন গ্যাস এখানে কোত্থেকে এলো? যেখানে কোনো জনমানবের চিহ্ন নেই সেখানে এত মিথেন গ্যাস আসবে কোত্থেকে? 2014 সালের পর থেকে তৈরি এতগুলো সিঙ্কহোল আসলে কিসের ইশারা দিচ্ছে? আরও আশ্চর্যের বিষয়, এই বড় গর্তগুলোর ক্লাইমেট চেঞ্জের সাথে একটা বড় কানেকশন আছে, কারণ 2014 সাল থেকে সাইবেরিয়াতে হাই টেম্পারেচার নোটিস করা হয়ে থাকে। আবার পুরো পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচারের কথাও যদি চিন্তা করি তাহলে সেটিও 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে, আর আর্কটিক এরিয়াতে টেম্পারেচার বেড়ে যাচ্ছে দ্বিগুণ পরিমাণে। তো আসলে পৃথিবীর ভবিষ্যৎ কী হবে যদি এভাবে একের পর এক সিঙ্কহোল তৈরি হতে থাকে? আলাস্কাতে ঘটে যাওয়া আরেকটা ঘটনা সায়েন্টিস্টদের এই রিসার্চকে আরেকটু সহজ করে দেয়, যেখানে আচমকা পানিতে বুদবুদ উঠতে দেখা যায়। তো বিজ্ঞানীরা রিসার্চ করার পরে দেখে এই বুদবুদগুলোও আসলে মিথেন গ্যাসের কারণে তৈরি হচ্ছে। আর্কটিক রিজনে হালকা পাতলা মিথেন গ্যাস একটা কমন বিষয়, কিন্তু যেখানে প্রতিদিন 10 টন করে মিথেন গ্যাস বের হচ্ছে এটি কোনো নর্মাল ঘটনা নয়। গবেষকরা পানির ভিতরে ডুব দিয়ে এর সোর্স খোঁজার জন্য যায়। লেকটির গভীরতা যদিও 3 ফুট ছিল, কিন্তু যেখান থেকে বাবল বের হচ্ছিল তার গভীরতা আসলে অনেক বেশি, তাই সোনার স্ক্যানিং এর মাধ্যমে লেকটির একটি 3D ডিজাইন তৈরি করা হয়। আর তারপরে দেখা যায় যেখান থেকে বাবল বের হচ্ছে তার গভীরতা 50 ফিট। তো দেখা গেল একদিকে ইয়ামেলের সিঙ্কহোল তৈরি করার পেছনে মিথেন গ্যাস রয়েছে, অন্যদিকে ইয়াসেল লেক থেকেও অনেক বেশি পরিমাণে মিথেন গ্যাসই বের হচ্ছিল। আর যে 2টি লোকেশনই হচ্ছে বরফাচ্ছন্ন এলাকায়, যারা কিনা পারমাফ্রস্টের উপরেও অবস্থিত, যার সার্ফেসের নিচের এলাকা পারমানেন্টলি ফ্রোজেন, আর যেগুলো কিনা রাশিয়া, কানাডা, আলাস্কার বিশাল এরিয়া জুড়ে অবস্থিত। আর গবেষকদের মতে পৃথিবীর তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই পারমাফ্রস্টটি গলতে শুরু করেছে, আর এটির প্রমাণ হিসেবে লোকালসরা বলে থাকে যে এই এলাকাটি একদিকে ঝুঁকে পড়েছে। আরও দেখা যায় পারমাফ্রস্ট গলে যাওয়ার ফলে এই এরিয়ার মাটিও নরম হয়ে গেছে, আর যেখানে সবসময় পানি বয়ে চলার শব্দ শোনা যায় অথচ উপর থেকে পানির কোনো সোর্সই পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো পারমাফ্রস্ট থেকে বের হওয়া মিথেন গ্যাস এবং ইয়ামেলের সিঙ্কহোলের কী কানেকশন রয়েছে? তো এই এরিয়াতে একটি টানেল খুঁড়ে যাওয়ার পরে দেখা যায় এর ভিতরে হাজার বছরের পুরনো বিভিন্ন প্রাণীর অংশ এবং ঘাস এখনও ফ্রোজেন অবস্থায় পড়ে রয়েছে, যার মাধ্যমে বোঝা যায় পারমাফ্রস্টের ভিতরে অনেক অর্গানিক ম্যাটার রয়েছে, আর সব অর্গানিক ম্যাটারের মধ্যে কার্বন মজুদ থাকে। আর নর্মাল এরিয়াতে সাধারণত গাছপালা সেই কার্বন গ্রহণ করে এবং অ্যাটমসফিয়ারে ছেড়ে দেয়, কিন্তু এই এলাকায় তাপমাত্রা অনেক কম হয়, ডিকম্পোজিশনের কোনো সুযোগই ছিল না, যার জন্য হাজার হাজার বছর ধরে এখানে অর্গানিক ম্যাটারগুলো রিজার্ভ হয়েছিল।
আর এক্সপার্টদের মতে পুরো আর্কটিক এরিয়াতে যতটুকু কার্বন মজুদ আছে সেটি পুরো পৃথিবীর পুরো অ্যাটমসফিয়ার জুড়েও নেই। তাই যখন পৃথিবীর টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তখন সেখানে অবস্থিত অর্গানিক ম্যাটারগুলো ডিকম্পোজ হতে শুরু করেছে, যার ফলে মিথেন গ্যাস তৈরি হচ্ছে। আর অন্যদিকে বরফ গলতে শুরু করায় সেখানকার মাটিও নরম হতে শুরু করেছে, যার ফলে নিচে অবস্থিত মিথেন গ্যাসকে উপরে আসার জন্য আর কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে না। আর এই বিশাল বিশাল গর্তগুলো এই মিথেন গ্যাস বের হওয়ার ফলে তৈরি হচ্ছে, আর যেটি কিনা দিন বেদিন বেড়েই চলেছে। আর এক্সপার্টদের মতে এটির কোনো সলিউশনও এখনও তৈরি হয়নি। এখন আমরা যতই গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোল করতে যাই না কেন, পারমাফ্রস্টকে গলে যাওয়া থেকে ঠেকাতে পারবো না। বন্ধুরা, মায়া ফ্যাক্টরির এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।